হাই রাস্তাটা ভেঙে চুরে একদম শেষ, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা শিকার হতে পারে। চলাচলে খুব কষ্ট, বয়স্ক লোকরা পড়ে পড়ে গেছে রাস্তার পরে, কাপড় বাসাই আমরা পারাপার হচ্ছি। বৃষ্টি নামলে কিন্তু এমনি সময় গাড়ি ঘোড়া নাই, যাতায়াত করা খুবই কষ্টকর। এছাড়া এই রাস্তাতে যা আসা করার সময় ডবল গাড়ি করছেন বাদলে গাড়ি নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা অনেক অশান্তিতে আছি এই রাস্তা নিয়ে। সরকারের তরফে খুবই আবেদন যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি যেন ঠিকঠাক মতো করে দেয়, আমরা যাতে ভালো ভালোর মতো চলতে পারি। জি, মোহাম্মদপুর সদরের মেন রাস্তা এটা, এটা খুব জনবহুল, জনচলাচলের জন্য সার্বক্ষণিক প্রয়োজন। কিন্তু এই রাস্তাটা সার্বক্ষণিক, বা বৃষ্টি হলে সামান্য বৃষ্টিতেই পানি বেঁধে থাকে, এটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা খুব জন দুর্ভোগের ভিতরে আছি। এই যে দুর্যোগে পথ চলা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, ভরে গেছে পানিতে। তা আমাদের রাস্তা যাতে হয় সেটা সরকার কাছে একটু সহানুভূতি। সমস্যা আমাদের মোহাম্মদপুরের সর্বসাধারণের জন্য খুবই ক্ষতি হচ্ছে, চলাচলে খুব কষ্ট, বয়স্ক লোকরা পড়ে পড়ে গেছে রাস্তার পরে। বৃষ্টি নামলি পরে হাঁটু পানি, আমরা চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে, কাপড় বাসাই আমরা পারাপার হচ্ছি। এই হাঁটাচলা করতে পারি না, রাস্তা ভেঙে গেছে, এই পানি তুলে রাস্তাটা অনেক ভেঙে গেছে, অনেক দুর্ঘটনা হয়ে থাকে। আমরা অনেক অনেক অবলম্বন করতে হয়, রাস্তাতে আমরা চলতে পারি না।